এই এলাকার সমস্ত লোক এই কাজ দেওয়া পারাবার হয়। মানে কলেজ নাই, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, তারপরে এগর যে ভোগান্তরি আর এলাকার লোকজন ঘন্টার পর ঘন্টা নদীর পাড়ে এসে বসে থাকে, তাদের কর্মস্থলে যাইতে পারে না। এলাকার সংসদ সদস্য যারা, তারা নির্বাচনের সময় শুধুখালি ভোটের নিগাই আসে আর ওয়াদা দিয়ে চলে যায়। তারপরে থানার লেভেল করে যদি কোনো ফাংশনে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসি, তাদের কাছে স্মারকলিপি দেই, ধন্যবাদ দেই, কিন্তু এই আমাদের এই কথাটা কেউ শুনে না। এখানে আমাদের এই ব্রিজের যে প্রয়োজন, আমরা ঢাকা পর্যন্ত স্মারকলিপি দিয়েছি, কোনো কাজ হইতেছে না। পার হয়ে অনেক কিছু দরকার পড়ে, এই জন্য আমাদের একটা ব্রিজ দরকার। স্কুল ঘর আছে, তারপরে সারাখানি বাজার আছে, বড়িয়া বাজার আছে, মানুষের অনেকে চলাচলের সুবিধার জন্য বা আমাদের এই জায়গায় একটা ব্রিজের দরকার।